আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাহেরা ওকে থ্রি কার ওকে সে হ্যালো লুক এর চিয়ার মাহেরা মাহেরা আমরা কিচেন সেট কিনবো না তুমি হ্যালো বলো হাত দিয়ে হাত না দিয়ে ওকে সালাম দাও ওয়ালাইকুম সালাম বাই বাই দিয়ে দাও টেক কেয়ার বলো ওকে গুড জব হানি আমরা বের হয়েছি ওয়ালমার্টে যাওয়ার উদ্দেশ্যে এতক্ষণে আমরা পৌঁছেও গিয়েছি ওয়ালমার্টে যাওয়ার উদ্দেশ্য ছিল মাহেরার জন্য কিছু কিনবো আর মেনলি মাহেরা অনেক দিন ধরে কার্টুন দেখে দেখে শুধু বলছিল যে ওর কিচেন স্টেশন লাগবে সে শুধু বলছিল যে কিচেন টয় কিচেন টয় সে জন্যই ওর বাবা নিয়ে গিয়েছিল কিন্তু আমরা সেখানে পাইনি আমরা দুইটি স্টোরেই গিয়েছিলাম কিন্তু আমরা পাইনি কিচেন স্টেশনটি পরে আমরা অনলাইনে অর্ডার করে দিই ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে মাহেরার জন্য এবং আমি কি কি কিনে নিয়ে এসেছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করলেই আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ হব আর অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হবেন দূরত্ব বজায় রেখে চলবেন আর চলুন আমি এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর চলুন আজকে আমি আপনাদের জন্য একটি রান্না নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিভাবে করি আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক আমি যেই আজকে একটি কাবাব আইটেম করব এই কাবাবটির নাম হচ্ছে টার্কিশ কাবাব খুবই সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি করা যায় তেমন একটা বেশি সময়ও লাগে না আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রেড বেল পেপার আমি নিয়েছি আদা বাটা রসুন কুচি চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া আর আমি এটা শুকনা মরিচের গুঁড়া বাসায় করে নিয়েছি আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই আমি বিভিন্ন আইটেমের মরিচ নিয়েছি নিয়েছি এখানে মেক্সিকান চিলি নিয়েছি কাবাব মশলা এটি আমি বাজারের থেকেই কেনা নিয়েছি কর্নফ্লাওয়ার লবণ আর লেবু পাতা এই লেবু পাতাটা অপশনাল আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন আর আমি ফ্লেভারটা ভালো লাগে তাই আমি এখানে ইউজ করেছি আর যতটুকু সম্ভব রেড বেল পেপার এবং পেঁয়াজ কুচি খুবই ছোট ছোটো করে কেটে নেবেন যতটুকু সম্ভব কুচানো যায় ততটুকুই করে নিবেন আর এখানে আমি নিয়েছি টার্কিশ কাবাব করার জন্য বিফ কিমা আপনারা ইচ্ছা করলে খাসির কিমাও ইউজ করতে পারেন কিংবা চিকেন কিমাও ইউজ করতে পারেন চলুন দেখা যাক এই কিমাটা আমি কিভাবে মিক্সড করি এগুলোর সাথে দেখতেই পেয়েছেন খুবই সামান্য মশলা দিয়ে তৈরি করা হয় আমি প্রথমে একটি বোল নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচুই পানি একটু চেপে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন যতটুকু পরে চাপ দেওয়ার ফলে এভাবে আমি রেড বেল পেপারটিও করে নিয়েছি আমি এভাবে করে থাকি টার্কিশ কাবাব আপনারা ইচ্ছা করলে এভাবে করতে পারেন তারপর একে একে আমি চিলি মেক্সিকান চিলি যেটি সেগুলো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং কাবাব যেই মশলাটা বাজার থেকে নিয়ে এসেছি সেটা দিয়েছি আমি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লালমরিচের গুঁড়া আমি লবণ পরে দিব আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিব এরপর পরই আমি মাংসের কিমাটা এর সাথে ভালোভাবে যত বেশি মাখানো যাবে তত বেশি এটি ভালো হবে এবং আমি প্রায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রেখে দিব এখন আমি লবণ এবং লেবু পাতার কুচি আর হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে আবার মেখে নিব কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না সেজন্যই কর্নফ্লাওয়ার অ্যাড করা দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমার এখন আমি এটিকে রেখে দিব এক ঘন্টার মতো আমার যেহেতু শিখ ছিল না তাই আমি এভাবে শিখ তৈরি করে নিচ্ছি চারটি কাঠি দিয়ে তারপর ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি শিখগুলোকে ফয়েল পেপার দিয়ে কাভার করে তারপর এর মধ্যে আমি মাংসের যে কিমাটা রেডি করেছি কাবাবের জন্য সেটি আমি এটির উপরে দিয়ে দিব দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি যাদের চওড়া শিখ থাকবে না তারা এইভাবে তৈরি করে দেখতে পারেন এই যে আমার তৈরি হয়ে গিয়েছে আমি এখন একটি গ্রিল ফ্রাই একটু বাটার দিয়ে আপনারা ইচ্ছা করলে অনেকে অয়েল ছাড়াও করে থাকে আপনারা অয়েল ছাড়াও করতে পারেন বা শুধু অয়েল দিয়েও সয়াবিন তেল দিয়েও করতে পারেন আমি বাটার দিয়ে করেছি এতে করে স্মেলটা ভালো আসবে চারপাশে আমি ঘুরিয়ে বাটারটা লাগিয়ে নিচ্ছি এরপর পরই আমি কাবাবগুলি দিয়ে দিব। কাবাবগুলি হতে তেমন একটা বেশি সময় লাগবে না পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে তবে লো হিট রাখবেন না মিডিয়াম হিটে দিবেন লো হিটে রাখলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি যেহেতু কাঁচা অনিয়ন খাব না পেঁয়াজটা খাবো না তাই একটু গ্রিল করে নিচ্ছি অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে আমি এখন একটু স্মোকি ফ্লেভারের জন্য স্মোকি বার্বিকিউ সসটাই ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে এটি করতে পারেন এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে রেডি হয়ে গিয়েছে আমার টার্কিশ কাবাব এখন গরম গরম পরিবেশন করেছি আমি এটি রাত্রেই করেছিলাম আপনারা বাসা এভাবে করে দেখতে পারেন অনেক গরম ছিল তাই হাত দিয়ে আমাকে পরে আস্তে আস্তে করে খুলে নিতে হয়েছে এটি চলে আসে আটকিয়ে থাকে না আশা করছি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগবে আমার ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাস্ক পরে বাসা থেকে বের হবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ